सम्मानित दर्शक मंडल अस्सलाम वालेकुम। खूब क्लान्तिमूल अवस्था आबार आज के आबार लाइवे आसलम अत्यंत कष्टेर मध्ये आमादेर निबंधित निबंधित शिक्षकगण आज के 126तम दिने जे गण अनुष्ठान कर्मसूची चलमान रयेछे ता चलछे आज के नियमित भावे প্রতি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে অনশন আমাদের চলে অত্যন্ত কষ্টের ভিতরেই খুব ক্লান্তিময় অবস্থায় ক্লান্তি এত অত্যন্ত ক্লান্তি যেটা আর এখন ধৈর্য ধরার মতো নয় সেই অবস্থান থেকে কিন্তু আমাদের এই অনশনের কর্মসূচি চলমান রয়েছে। আমরা দেখতে পেলাম কিছু নিবন্ধনকারী শিক্ষকগণ যাদের বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে আমাদের এখানে সাপোর্ট করে যাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে না বললেই নয়, আমি সম্মানিত শিক্ষক যারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাপোর্ট করে যাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো, অনুগ্রহ করে আমরা যেহেতু আন্দোলনে নেমেছি সেটা অনলাইনে যদি আপনারা ব্যবস্থা নেন তাহলে হবে না, অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আরেকটি কথা বলে দিচ্ছি অনলাইনে আসার মূলক, আমি যা গত দু একদিন যাবো দেখতে পেলাম আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি জনাব আমির হোসেন স্যারের নামে কে বা কাহারা কোন একটি কুচক্রি মহল ফেক আইডি করে ফেসবুকে ফেক আইডি করে বিভিন্ন রকম তাদের লেখা বা আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য একটি প্রক্রিয়া চালাচ্ছে। আমি সারা বিশ্ব সারা দেশের আমাদের নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদেরকে বলবো এই ফেক আইডিগুলোর থেকে আপনারা বিরত থাকবেন এবং অবশ্যই আমরা আলোচনা হয়েছে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা আমরা অবশ্যই খুব দ্রুতই নিব, সেটাই মানে সভাপতি মানে দ্রুতই নেবেন যারা এই ফেক আইডি দিয়ে আমাদের এই আন্দোলন বা আমাদের কমিটির সভাপতি বা আমাদের এই কমিটিকে সমালোচনার মুখে ফেলতে চায় অবশ্যই তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবার আমিও এবং আমি যারা যদি কেউ এই ফেক আইডির সাথে যুক্ত হয়ে থাকেন বা ফেক আইডির মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে সে তার জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যাচাই করবেন, ওনার নাম্বার সব জায়গায় আছে আপনার নাম্বারে কথা বলুন, যেহেতু চক্রান্তকারীরা পিছু নিয়েছে অবশ্যই তাদের ক্ষতি করার উদ্দেশ্য আছে যারা তারা পুরো ক্ষতি না করতে পারে। আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম এই জিনিসটা, আমরা যেহেতু এই অনশনে আমরা একটি ন্যায্য অধিকার আদায়ের আসে একটা 126 দিন যেটা 4 মাস 6 দিন যাবত এই অনশনের কর্মসূচি চলেছে। আপনারা জানেন আমাদের এখানে যেহেতু একটি পানি ওঠা শুরু হয়েছিল অসার থেকে যেটা দেখুন আমাদের এই মাঝখান থেকে কিন্তু আমাদের এখানে বসা জানে সেখানে কিন্তু পানির চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষজন সম্মানিত শিক্ষক শিক্ষক বসে আছেন আমাদের ঠিক মাঝখান দিয়ে অনুষ্ঠান যেখানে বসি সেটার মাঝখান দিয়ে কিন্তু পানির যে প্রবাহিত সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে। এই যে কষ্ট করে দেখুন আপনারা সম্মানিত শিক্ষকগণ তাদের অলস জীবন যেটাকে অনশনে কাটাচ্ছে একটি মাননীয় প্রধানমন্ত্রীর শুধু ঘোষণার অপেক্ষায়, কারণ আমাদের যা তত্ত্বাবলী দরকার ছিল যা কাজ করার কথা ছিল মোটামুটি আমরা সকল কিছু মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা মোটামুটি করতে পেরেছি, এখন শুধু আমাদের ঘোষণার পালা, কিন্তু সেই ঘোষণাটা মাননীয় প্রধানমন্ত্রী ময় কখন দিবেন সেই অপেক্ষায় কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে অপেক্ষা মানাচ্ছি। আমরা আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনার মধ্যে অবশ্যই আমাদেরকে খুব দ্রুতই আমাদের ঘোষণা দিয়ে অনশনকে তুলে দেওয়ার বা অনশন বাস্তব সফল করার একটি প্রক্রিয়া উনি অবশ্যই করে দেবেন। আর যে পর্যন্ত আমাদের সেই অনশনের সফলতা না আসে আমরা পূর্ব ঘোষণা যে বলেছিলাম আমরা এই অনশনের কর্মসূচি চলমান থাকবো, যদি যতই আজকে অসুস্থতা ক্লান্তি সব কিছু মিলে কিন্তু আমাদের জনবলের দিক দিয়ে আমরা কিন্তু ঘাটতির দিকে এখন পড়ে যাচ্ছি, কিন্তু তারপরেও যতই জনবল কম হোক না কেন যতই আমরা অসুস্থ হই না কেন যতই আমাদের ক্লান্তি শরীরে আসুক না কেন আমরা কিন্তু এই অনশনের কর্মসূচি যেহেতু 4 মাস চলছে ইনশাল্লাহ 4 মাস 6 দিন চলছে আমরা চেষ্টা করব এই অনশন ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা চালিয়ে যাওয়া পর্যন্ত অনশনী কর্মসূচি সফলতার দিকে না আসে। সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ আমি অনুরোধ করবো এখন পর্যন্ত আমরা এই যে কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে সভাপতি মহোদয়ের ফেক আইডি দিয়ে সভাপতি মহোদয়ের নামে যারা ফেক আইডি এভাবে অনেক দুষ্কৃতিকারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই কমিটির নাম ভাঙিয়ে বা এই আন্দোলনের নামে তারা কিন্তু টাকা তোলার একটি পায়তারাও তারা করতেছে। আমরা কিন্তু আমরা স্পষ্ট ভাষায় কিন্তু এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম অনশনের নামে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বা আন্দোলনের নামে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়াটা সেটা কিন্তু অবশ্যই দণ্ডনীয় অপরাধ, সেটা যদি কেউ চায় সেটা আমাদের কাছে অবহিত করুন আমাদেরকে জানান আমরা অবশ্যই সেটার ব্যবস্থা করব। আর যদি কেউ না জানে প্রতারিত হন কারণ মানুষ একটা আন্দোলন সেটা একটা অনেক বড় পরিবার সেখানে প্রায় আমরা
22,021,793 জনকে লিস্ট আমি তোমরা মন্ত্রণালয়ে জমা দিতে পেরেছি। এই যে একটি বিশাল পরিবার, সেই পরিবারের ভিতরে কেউ বা কোনো দালাল চক্র ঢুকতে পারে, কেউ বা এনটিআরসির দালাল আসতে পারে, কেউ বা জাল সনদদারি এসে আমাদের এই আন্দোলনকে পায়তারা করার জন্য তারা কিন্তু চেষ্টা করতে পারে। সুতরাং সেই দিক দিয়ে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং আমাদের দৃষ্টি রাখতে হবে যেন আমাদেরকে কোনোরকম ক্ষতি যেন আমাদের এই আন্দোলনকে কোনো জয়ের যে একটি ধারাবাহিকতা, আমরা যে অবশ্যই জয়ের খুব ধার পান্তে আছি, আমরা সেই ধার প্রান্ত থেকে যেন আমরা জয় নিয়ে করতে পারি সেটা যেন কোনোরকম কোনো দুষ্কৃতি বা কুচুকি মহল যেন সেই বিষয়ে কোনো কাজ না করতে পারে। আমরা যেহেতু বলেছিলাম আমাদের গুগল ফর্মের যেটা গুগল ফর্ম অলরেডি আমাদের বন্ধ রয়েছে, যেহেতু আমরা মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ লিস্ট একটু জমা দিয়েছি, আমরা গুগল ফর্ম বন্ধ রয়েছে। তারপরেও যারা নতুন আছে, যারা নতুন সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন, তারা যদি আমাদের আন্দোলনের সাথে যুক্ত হতে চায়, আমরা তাদের বায়োডাটা রেখে দিচ্ছি। আমরা অবশ্যই আন্দোলন সফলতার সর্বশেষ সময়ে আমরা সেটা মন্ত্রণালয়ে অবশ্যই আমাদের সেটা সাথে অ্যাড করে জমা দেওয়া হবে। আমরা কিন্তু সেটা চলমান রয়েছে, কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে আসা খুব জরুরি আসতে হবে। আর আমি আপনাদেরকে সেই এই অনুষ্ঠানে আসলে খুবই ক্লান্ত, খুবই কষ্ট, খুবই দুঃখের মধ্যে কিন্তু আজকে বলতে হচ্ছে যে আমরা যে অবস্থানে আছি, আমরা এখন আসলে ধৈর্যটুকু আর সম্ভব হচ্ছে না। তারপর আমাদের ধৈর্য ধরতেই হবে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে যেতে হবে, কারণ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পরিবারজন, আমাদের বাবা মা, আমাদের স্ত্রী সন্তান, অনেকেরই স্বামী, আর তারা আত্মীয় স্বজন কিন্তু আমাদের এই ফলাফল বা আমরা যে শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখে কিন্তু এখানে এসেছিলাম সেটার জন্য কিন্তু তারা অপেক্ষমান আছে যে কখন তারা সেই সুসংবাদটুকু শুনবে। সেটা শোনার জন্য কিন্তু আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা কিন্তু তাদের জয় নিয়ে যাবে বলে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে ঘোষণা নিয়েই ইনশাআল্লাহ আমরা সকলে বাড়িতে বৃত্ত বলে আমরা আশা রাখি। আসলে আমাদের এখানে পরিবেশটা সেটা আসলে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা সেখানে বৃষ্টি হয়, যদি বৃষ্টি না হয় তাহলে সেখানে অবশ্যই প্রচণ্ড গরমের তাপের মধ্যে কিন্তু আমরা এই ওখানে অবস্থান করতে হবে। ধন্যবাদ সবাইকে। ঠিক এভাবে প্রত্যেকটা পথের দিকে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা কিন্তু চেয়ে থাকে কখন আমাদের সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসবে, সেই ঘোষণার জন্য কিন্তু সকলেই অপেক্ষমান রয়েছে এই অনুষ্ঠানে।